আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি ব্রাদার্স বিডি। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার বাবা ব্যবসার কাজে সাতক্ষীরা গিয়েছিল, ওইখানে একটা রিসোর্ট আছে, বাবা ওটা ভিডিও করে আমাকে দেখাইছে, আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি একটা বড় চমৎকার একটা জায়গা ঘুরার জন্য বা বসার বিয়ের অনুষ্ঠান, আপনার পিকনিক স্পট, মানুষ বিনোদনের জন্য, হ্যাঁ বিনোদন প্লাস আপনার হচ্ছে বিয়ে, বিভিন্ন কনফারেন্স, খুবই দারুণ অত্যন্ত চমৎকার এবং পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। সাতক্ষীরাতে যেমন জিনিস আছে এটা আসলে আমি চিন্তাই করিনি কখনো, না আসলে আসলে কেউ যদি এই জায়গাটা না আসে তাহলে বুঝবে না, অনুভব করতে পারবে না যে আসলে এখানে কি আছে বা এটার অনুভূতিটা কি। হ্যাঁ ওদিকে যান, এগুলো কিছু হলো রাতে থাকার জন্য রিসোর্ট। জি জি জি, হ্যাঁ যারা সাতক্ষীরা এখনো আসেন নাই, আমি মনে করবো যে অ্যাকচুয়ালি তারা লেকভিউ রিসোর্টটা দেখার জন্য একবার হলেও আমার মনে হয় যে আসা উচিত। এটা হচ্ছে আমাদের যে তুফান কোম্পানির যে বাবলা ভাই, বাবলা ভাই, বাবলা ভাই এটা না, আচ্ছা আচ্ছা, বাবলা ভাই এই রিসোর্টটা কি বাবলা ভাই নিজে নিজেই করছে, অত্যন্ত চমৎকার এবং বাবলা ভাইকে এই জন্যই ধন্যবাদ যে বাবলা ভাই আমাদের জন্য খুব চমৎকার একটা, জি জন্য মানুষের ঘোরাফেরার জন্য এখানে যে মানুষ এমনি আমরা ঘুরতে আসি কোনো কিছু খেলাম না কিন্তু কোনো আপনার নাই, মানে যেগুলো টিকিট টিকিট সিস্টেম নাই যে যা ঢুকতে পারে, হ্যাঁ জি বিনোদন যে অন্য অন্য জায়গায় গেলে। তাহলে এই যে এটা এই যে এই পাশে মাছ আছে না এগুলিতে, আচ্ছা আচ্ছা, আর ওই জায়গাটা কেমনে যায়, ওই যে ওইখানে ওখানে আপনার ওই পতাক ওই দিক দিয়ে পতাক, আচ্ছা ওই যখন ড্রাম দিয়ে এ করা, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ব্রিজ, এই যে একটা ঘর আসমান ব্রিজ, আসমান ব্রিজ দেখ আমরা, এই যে এখানে লেক ভিউ একেবারে ভিতরে অংশে চমৎকার,
যেহেতু নিষেধ আছে তাহলে আমরা নিষেধাজ্ঞা অমান্য করবো না। আর এই পাশ থেকে অত্যন্ত চমৎকার, যে পাশে পানি আছে, যে এখানে বসার টেবিল আছে, সেটা আমরা একটা টেবিল চুজ করতে কি আছে দেখি আমাদের ওই রাত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইলো।